প্র্যাকটিক্যালি আমাদের এই এই অদ্ভুত রকমের ড্রেস এবং এইগুলোকে ইগনোর করুন। এটা যে কি করতে চলেছি আমরা আমরা জানি না, মানে প্র্যাকটিক্যালি দ্য থিং ইজ দ্যাট সামহাও আমার ফোনটা ক্র্যাশের জন্য ভেঙে গেছে, অ্যান্ড আমার কাছে এটা পড়ার জন্য কিছু নেই, লাইক কোনো গ্লাভস ফ্লাভস তো কিছু নেই, তো সেই অবস্থাতে সামহাও এই একটা কিছু একটা বস্তুকেই আমি এরকম করে নিয়ে আমার এই ফোনটাকে একটু পোস্টমর্টেম করার চেষ্টায়, যে ফোনটা তো কালকে ফেলে দিতেই হবে, তো জানি না এর ভেতরে কী আছে। তো হঠাৎ শখ হয়েছে যে ফোনটার ভেতরে কী আছে সেটা দেখা যাক, তো সে কারণেই এই এই অদ্ভুত রকমের প্রক্রিয়া। তো এক হাতে গ্লাভস নেই, এক হাতে গ্লাভ আছে, আর আসুস কই না, এনিওয়েজ কাউকেই বলছি না, নিয়ে একটা একটা ভিডিও রেকর্ড করছি। আচ্ছা এটা স্ক্রিন, আচ্ছা আদৌ কি ফোকাসে আছে? হ্যাঁ মেবি ফোকাসে আছে, গুড। আচ্ছা এটা ছিল হচ্ছে ঠিক, এক্সকিউজ মি, এইভাবে। আচ্ছা ডেস্ট্রয়েড ফোন, আচ্ছা অলরেডি আমি ব্যাটারি খাপটা ছিল যে, এবং এটা এই কমপ্লিট, এনিওয়েজ এটা ডেস্ট্রয়েড, এই সো ভাঙাচোরা করার পরে এই একটা বস্তু পাওয়া গেছে। এটা একটা আয়না, বেশ ভালো আয়নার কাজ হচ্ছে, যাই হোক কারণ এই আয়নাগুলো যাতে ছেড়ে, আয়না মানে এটা যদি একটা আয়না নয়, এটা একটা জাস্ট একটা স্টিলের মানে প্লেট, জাস্ট ট্রান্সপারেন্ট, এটাই কোথাকার লিকুইড ক্রিস্টাল, অ্যান্ড দিস ইজ দ্য লিকুইড, ইউ ক্যান সি LCD, নাম থেকেই বোঝা যাচ্ছে আর কি, মানে এত বাজে কমেন্ট্রি আমি কোনোদিন করিনি, তাও আবার বাংলায়, যাই হোক লিকুইড ক্রিস্টাল। এই ক্রিস্টালগুলো আমি জানি না আদৌ এটা ডেঞ্জারাস কিনা, সো আমি এটা সাইডে রাখতে পছন্দ করব প্রতিবারে। এটাকে কিন্তু একটা সানগ্লাস হিসেবে ব্যবহার করাই যায়, বেশ সুন্দর একটা চোখের উপর রঙিন রঙিন একটা ফিল আসবে। আমি পরে দেখাতেই পারতাম, কিন্তু আমি চাই আপনারা নিজে এটা চেষ্টা করে দেখুন, আমি এটা চেষ্টা করতে চাই। যাই হোক, তবে চশমার কাজ যদি ভেঙে যায় তাহলে আপনি ব্যবহার করবেন। আচ্ছা এটি একটি সংযুক্ত অবস্থায় আছে, এটি ভেঙে যায়নি, যদি কেউ এটিকে নিতে চায় আমি এটিকে 10 টাকায় বিক্রি করতে রাজি আছি, 10টা টাকা দিলে আমি বিক্রি করে দেবো। আচ্ছা এটি বাকি ফোন, এই চকচক চকমকো চকমকো ব্যাপারটা যে কি এটা আমিও জানি না, জানতেও চাই না, আর একবারই খুলবো আমি এটাতে, কেন এই খোলা যাচ্ছে, যেহেতু খোলা যাচ্ছে তাই আমি খুলবো। ও আচ্ছা বেশ সুন্দর খুলে উঠে যাচ্ছে, বেশ রং বেরঙের ছটা বেরোচ্ছে, আচ্ছা এটাই হয়তো সেই সো কল্ড ক্যাপাসিটিভ গোল্ডা গ্লাস সামথিং, আহা আহা হা, চুম্মেশ্বরি ব্যাপার, ফোন খুলে ফেলেছি আমি। এটি এটা কী বস্তু যদি কারো জানা থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন, ইউটিউবে ভিডিওটা পোস্ট যখন করবো আমি। বেশ সুন্দর একটা অ্যালুমিনিয়াম প্লেট, ভাবছিলাম এটাকে টিনের দ্বারা বিক্রি করে দেবো, রইল বাকি কিছু। এই এই হচ্ছে আসুসের সেই অদ্ভুত রকমের চেসিস, মেটাল বডি, পিছনে ব্যাটারি, ব্যাটারি হতে সাবধান, এই একটু এরা যে ছেদরে যাওয়া ক্যামেরা দেখা যাচ্ছে আদেও, হ্যাঁ যাচ্ছে, একটু একটু ফোকাস করতে হবে, ঠিক আছে ফোকাসের চেষ্টায়, এই আচ্ছা ছেদে যাওয়া ক্যামেরা এই যে, হ্যাঁ, এবং তার এই যে এই অবস্থা, এই তার অবশিষ্ট ভাগ, এর বেশি খুললে কি খোলা যাবে না সম্ভব নয় কারণ এটা মেটাল বডি, আর আমি ইন্টারেস্টেড নই এই মেটাল বডির কনসিলটাকে ভাঙতে, তবে আমি টেম্পার টেস্ট করতে রাজি, আহ গুড, এই ভাঙাচোরা করা বস্তুটি যথেষ্ট সলিড, হ্যাঁ আসুস যেরকম সলিড সলিড বলে সেরকম কিছু সলিড দিয়েছে, ভবিষ্যতে আসুসের এই টিনের ডিব্বাকে নিয়ে, এক মিনিট, এই টিনের ডিব্বাটাকে নিয়ে যদি আপনারা কোনো কোনো অত্যাচার করতে চান করবেন, আমার উদ্দেশ্য ছিল এর EMMC যে কার্ডটা ছিল সেটিকে যদি কোনোভাবে নষ্ট করা যায়, কারেন্টলি ফিলিং লাইক এটা অলরেডি ডিস্ট্রয়েড, কোনোরকমই এর থেকে কিছু রিকভার করা বা
এটাকে আর ফার্দারভাবে ড্যামেজ করা পসিবল নয়। স্টিল আমি এর সিম স্লট এবং কতগুলোকে ড্যামেজ করতে চাইছি, যাতে এটা কোনোভাবে ইউজ হয়ে না করতে পারে। সো এর কারণে এই আপনি এটাকে ঠিক এরকম করে ধরবেন, একটু ফোকাস করে দিই, একটু একটু জুম করে দিচ্ছি আপনাদের জন্য। এরকমভাবে ইউটিউব ভিডিও কোনোদিন বানাইনি, ভবিষ্যতেও বানাবো না, ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম। আমি জানি না তো ভিডিও রেকর্ড হচ্ছে কিনা। আচ্ছা গুড, যদি দেখা যায় তো এই একটা স্ক্রুড্রাইভারকে ধরবেন, হাউ টু ব্রেক আ ফোন লাইক দিস, এই অ্যান্ড অ্যান্ড ডেস্ট্রয় দিস লাইক দিস। ও, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি ফোনের বাতিটি জ্বলে উঠেছে, এবং এটিকে এবার এখানে আমরা শেষ করে ফেলে দিতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সাথ দেওয়ার জন্য, টাটা।